বন্ধুরা, ইনড্রাইভ অ্যাপটা এখন খুবই অত্যন্ত ভাইরাল হচ্ছে। কারণ আপনারা উবার বলুন, ওলা বলুন, এরা যে প্রাইসে যে কার যেগুলো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেলের জন্য যে প্রাইস দেয়, তার থেকে কম প্রাইসে কিন্তু আপনারা ইনড্রাইভে যাতায়াত করতে পারবেন। একে তো কম হয়ই, তার সঙ্গে আপনি নেগোসিয়েট করতে পারবেন। কিন্তু ওলা উবার এগুলোতে কিন্তু একটা ফিক্সড প্রাইস দিয়ে দেয়, কিন্তু এক্ষেত্রে একটা ফিচার্সটা আলাদা, আপনি আপনার পছন্দ মতো দাম দেবেন এবং আপনার ড্রাইভাররা মধ্যে থেকে পছন্দ করে নিতে পারবেন কোন ড্রাইভারকে আপনি পছন্দ করতে পারবেন। অনেকগুলো অপশন আসবে, এটা খুব ফিচার্স। ড্রাইভার দেবে, আপনার একটা প্রাইস হবে, আপনি সিলেক্ট করবেন কীভাবে কি এই পদ্ধতিটা চলে ইনড্রাইভ অ্যাপে। এবং অন্যান্য অ্যাপের সাথে আপনার ওলা উবরের সাথে কী ডিফারেন্স আছে, ফারাক কত, কত টাকা কী প্রাইস ওখানে হয় একই জায়গায় যাওয়ার জন্য, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের লাইভ দেখাবো। তো বন্ধুরা, অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা ইনড্রাইভ অ্যাপটা ইনস্টল করলাম। এবার দেখুন, এখান থেকে আমাদের ডেস্টিনেশন ধরুন কোঠারি মেডিকেল হসপিটাল, তো প্রায় 2.5-3 কিলোমিটারের পথ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 126 টাকা চাইছে। তখন এটা এসি, এসির তো কোনো প্রয়োজন নেই, যদি নর্মাল নিই 106 চাইছে এখানে, 106, যেটা অত্যন্ত কম। এখানে আমরা উবার যদি দেখি, উবার উবার তারপর আপনারা অন্যান্যগুলোতে ওলাতে দেখবেন দামটা বেশি চাইবে। দেখতে পাচ্ছেন 149, মানে 150 টাকা চাইছে, সেখানে মানে 106, এবং আপনাকে 150ই দিতে পারে, আপনি কোনো নেগোসিয়েট করতে পারবেন না, মিনিমাম 150, ঠিক আছে। এছাড়া প্রাইম ফ্রাইম তো আছেই। দেখুন একবার আমরা একটা ওলাটাও দেখে নিচ্ছি, ওলাতে কত চাইছে সব কম্পেয়ার করে দেখাচ্ছি। দেখুন ওলা কোঠারিতে, কোঠারি হসপিটাল এখান থেকে, তো ওলাতে একটু কম, 135 টাকা থেকে 141 টাকা রেঞ্জ করবে, ভ্যারি করবে। তো মিনিতে 135, তো চলুন আমরা সব থেকে কম এখানে ইনড্রাইভই আছে। এবার ইনড্রাইভ, এবার এটা তো 106 লিখেছে, এবার আমরা এখানে আমাদের মতো পছন্দ মতো কিন্তু আমরা ইয়ে করতে পারবো, যে ড্রাইভারের সঙ্গে নেগোসিয়েট। আমরা কিন্তু 95 বলে, এবার দেখতে পাচ্ছেন যে আমার এলাকার আশেপাশে এই গাড়িগুলো রয়েছে, তো 95 বলে ফাইন ড্রাইভারের অপশানে আমরা ক্লিক করলাম। এবার দেখা যাক ড্রাইভাররা, এবং এখন ড্রাইভারদের কাছে নোটিফিকেশান চলে গেছে, এখন ড্রাইভাররা কিন্তু তাদের দাম দেবে, তাদের নিজস্ব দাম সেটা কিন্তু এখন দেবে। দেখা যাক ড্রাইভাররা কীরকম কী দাম দেয়। মোটামুটি 106 বলেছিল, এবার আমরা আমাদের মতো দাম দিলাম, কোন ড্রাইভার এতে পছন্দ হলে দেবে তাদের পছন্দ মতো দাম। দেখতে পাচ্ছেন 120 টাকা দিয়েছে, মারুতি সুজুকি ডিজায়ার একটা গাড়ি এসছে আপাতত, এদিকে আমরা অ্যাকসেপ্ট করবো না একটু ওয়েট করবো, দেখা যাক। এই মধ্যে অ্যাকসেপ্ট না করলে কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার দেখি আর কোনো ড্রাইভার কিছু দেয় কি না, টাইমও হয়ে গেছে, 11:30টার মধ্যে যেতে হবে, এবং এই দিনের টাইমটা এটা পিক টাইম থাকে অফিস টাইম, তো সেই কারণে দামটা একটু বেশি থাকে। ১২০ টাকায় দিচ্ছে, তো এটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, 5 মিনিট ডিস্টেন্সে আছে। ঠিক আছে, এই আমরা অ্যাকসেপ্ট করার পরে এবার কিন্তু দেখাচ্ছে আমাদের গাড়ি কোথায় আছে। তো রেডি টু গো আমরা অ্যাকসেপ্ট করে দিয়েছি, কারণ আমাদের হাতে সময় যেহেতু কম ছিল। তো আরও একটু যদি ওয়েট করা যেত, আরও ড্রাইভাররা তাদের অপশান দিতে পরপর 4-5টা ড্রাইভার দিলে, তখন আপনি আরও হয়তো 10-15 টাকা কম হতো, 100 থেকে 110-এর মধ্যে হয়তো হতো। যেহেতু আমাদের হাতে সময় ছিল না, আমরা 120 টাকার দিয়ে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে যতক্ষণ খুশি ওয়েট করতে পারবেন, ড্রাইভারদের সঙ্গে নেগোসিয়েট করতে পারবেন এইভাবে। তো আমরা অ্যাকসেপ্ট করার পরে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে গাড়ি চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে মারুতি সুজুকি সুইফট ডিজায়ার, ড্রাইভারও অত্যন্ত এক্সপিরিয়েন্সড, কোনো সমস্যা হয়নি, যেরকমভাবে আসে। কিন্তু ওলা উবারের মতো এখানে কোনো ওটিপি প্রয়োজন হয় না, এটা একটা অন্য প্লাস পয়েন্ট আছে, ওটিপি দিতে হয় না, এবং ওরা টাইম মতো আমাদের কিন্তু লোকেশানে পৌঁছে দিয়েছিল। সব থেকে বড়ো কথা হলো আপনি যেখানে কম পাবেন সেখানেই আপনার ইউজ করবেন, তো সেদিক থেকে দেখতে গেলে ইনড্রাইভ কিন্তু বেস্ট।